শুরুতে সংবাদ শিরোনাম। ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যে ওআইসির কঠোর প্রতিক্রিয়া। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর মানসিক পরীক্ষা করা দরকার বললেন এরদোগান। মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে অস্ট্রেলিয়া, ফেরানো হচ্ছে যুদ্ধ জাহাজ। লাদাখের দিকে সতর্ক নজর রাখছে আমেরিকা। এবং সবশেষ থাকছে আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বোমা হামলা, নিহত অন্তত 9 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে বিতর্কিত কার্টুন প্রকাশ অব্যাহত রাখার ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ওআইসি। মুসলমানদের অনুভূতিতে আঘাত করে ফ্রান্স কর্তৃপক্ষের এমন ধারাবাহিক অবমাননাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে ওআইসি বলেছে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মের প্রতীকগুলো অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা জানায়। মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে অবমাননা এবং কটূক্তি গ্রহণযোগ্য হতে পারে না। ইসলাম অবমাননার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেওয়া শক্ত অবস্থানেরও সমালোচনা করেছে ওআইসি। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে ফরাসি সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তিবর্গের বক্তব্য সবার মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যা মুসলমানদের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বিনষ্ট করবে এবং দলীয় স্বার্থ উদ্ধারের জন্য সবার মধ্যে ঘৃণ্য মনোভাব ছড়িয়ে দেবে। ধর্মের নামে যে কোনো সন্ত্রাসী হামলারও তীব্র নিন্দা জানানো হয় ওআইসি বিবৃতিতে। গত 16 অক্টোবর ফ্রান্সের প্যারিসের শহরতলি এলাকায় এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারীর বয়স 18 বছর, তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। মত প্রকাশের স্বাধীনতা ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখিয়েছিলেন, তারপর তাকে হত্যা করা হয়। এই ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত 50টির মসজিদ এবং মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়। 5.5 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্ট জানিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর্কিত কার্টুন ছাপানো নিয়ে নিন্দা জানাবেন না। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী এবং এসব হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মানসিক পরীক্ষা দরকার বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। মুসলমানদের প্রতি ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোর মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে এরদোগান বলেন, এমন একজন রাষ্ট্রপ্রধানের বিষয়ে কি বলতে পারেন যিনি ভিন্ন ধর্মগোষ্ঠীর লাখ লাখ মানুষের প্রীতি নিয়ে বিদ্বেষমূলক আচরণ করছেন। প্রথমত তার মানসিক পরীক্ষা করা উচিত। ম্যাক্রোর পরিকল্পনা হলো আগামী ডিসেম্বরে তার সরকার একটি বিল আনবে, যার উদ্দেশ্য হলো মসজিদে বিদেশি অর্থ আসা নিয়ন্ত্রণ করা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার বিষয়ে হস্তক্ষেপ করা। সম্প্রতি ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ধর্ম হিসেবে ইসলাম আছে বিশ্বজুড়ে সংকটে রয়েছে। শুধুমাত্র যে আমাদের দেশেই যে এই ধরনের ঘটনা চোখে পড়ছে তা কিন্তু নয়, তবে আমরা কোনোভাবেই ফ্রান্সের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে কাউকেই আঘাত হানতে দেব না। নতুন কোনো অভিযান চালিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা এবং পাবলিক সেক্টর থেকে ধর্মকে সরিয়ে দেওয়া হবে। নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখার জন্য যেসব স্কুল এবং মসজিদ বিদেশে থেকে টাকা পায় তাদের উপর কড়া নজরদারি চলবে। তার ওই বক্তব্যের পর মুসলিম বিশ্বের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরদোগান বলেন, ইসলাম সংকটে বলে ম্যাক্রো যে শুধুমাত্র ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উস্কানিও দিয়েছেন। ম্যাক্রোর এসব কথা বলে তার দৃষ্টতা দিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে? এরদোগান বলেন, ম্যাক্রো যে সব বিষয়ে কিছুই জানেন না সেই সব বিষয়ে বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুন। ম্যাক্রো এবং এরদোগানের সম্পর্ক এমনিতেই খুব ভালো নয়। যেখানেই তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কোনো পদক্ষেপ নিচ্ছেন, সেখানেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন। গ্রিসের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের বিরুদ্ধে গ্রিসের পক্ষে দাঁড়িয়েছে ম্যাক্রো।
ইউরোপীয় ইউনিয়ন যাতে তুরস্কের উপর অবরোধ আবার আর্মেনিয়া আজারবাইজান লড়াইয়ে, যেখানে আজারবাইজানের পক্ষে তুরস্ক, সেখানে আর্মেনিয়ার পক্ষে দাঁড়িয়েছে ফ্রান্স প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে অস্ট্রেলিয়া। দেশটি বলছে মধ্যপ্রাচ্য অঞ্চলে তারা আর কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না। চার মাস আগে ক্যানভেরা তাদের সর্বশেষ ফ্রিগেট প্রত্যাহার করে নিয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে তারা নৌ উপস্থিতির অবসান ঘটাবে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লিন্ডা রেইনলন্ডস গতকাল শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ পরিবেশ যখন দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে এবং কেন্দ্রীয় সরকার নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখন এই ঘোষণা এলো। গত জুন মাসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর মধ্যপ্রাচ্য থেকে HMS টোন্ডা ফ্রিগেটকে দেশে ফেরত নিয়েছে। এ সম্পর্কে লিন্ডা বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে নৌসেনা ফিরিয়ে নিলে নিজেদের অঞ্চলে মোতায়েন করা যাবে। মার্কিন নেতৃত্বাধীন জোটের অধীনে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অস্ট্রেলিয়ার যে যুদ্ধজাহাজ টহল দেয় তাও প্রত্যাহার করা হবে বলে চলতি বছরের সূত্রে জানা গেছে। আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। শনিবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানালেন, লাদাখ ভারত চীন সেনা সমাবেশের দিকে সতর্ক নজর রাখছে আমেরিকা। তারা চায় না সেখানে উত্তেজনা আরও বৃদ্ধি পাক। আমেরিকা জানিয়েছে দক্ষিণ চীন সাগরে ভারতের নৌসেনার উপস্থিতিতে তারা খুশি। হিমালয়ে অথবা সমুদ্রে চীন যেখানে আগ্রাসী ভূমিকা নেবে তাকে ঠেকাতে হবে, সেজন্য সমমনস্ক দেশগুলির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে আমেরিকা। অনলাইন প্রেস বিবৃতিতে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কেবল দক্ষিণ চীন সমুদ্রে নয়, সামগ্রিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের সঙ্গে নানা বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য আমাদের আলোচনা চলছে। চীনের কঠোর সমালোচনা করে মার্কিন মুখপাত্র বলেন, হিমালয় থেকে দক্ষিণ চীন সমুদ্র পর্যন্ত সামগ্রিকভাবে ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন আগ্রাসী মনোভাব নিয়ে চলছে, ফলে ভারতের সঙ্গে সহযোগিতা করে চলা আমাদের পক্ষে আরও প্রয়োজন হয়ে পড়েছে। আফগানিস্তানের একটি যাত্রীবাসে বোমা হামলায় কমপক্ষে নয় জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন পুলিশ সদস্য। শনিবার সকালে 10:30 দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আফগানিস্তানের রাজধানী শহর কাবুল থেকে দেশটির পূর্ব শহর গজনিতে যাচ্ছিল বাসটি। যাত্রাপথে বাসটিতে বোমা নিক্ষেপ করা হয়। এতে 3 নারী সহ 9 জন প্রাণ হারান। ওই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তালেবানকে দায়ী করা হচ্ছে, কিন্তু বোমা হামলা নিয়ে তালেবানরা কোনো মন্তব্যই করেনি। গজনির গভর্নরের মুখপাত্র বলেন, সকাল 10:30 দিকে এই ঘটনা ঘটে। এতে 3 নারী সহ 9 জন মারা গেছেন। গজনির পুলিশের মুখপাত্র বলেন, এই হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার জন্য তালেবান দায়ী। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।